সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা বসন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী রুহুল আমিন তারেকের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলের একক চিত্রকলা প্রদর্শনী প্যারাবলস অব দ্য ওম প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত মোহাম্মদপুর ইকবাল রোডের কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী স্বজনঘাতী রেখা প্রতিদিন বিকাল ৪:৩০ থেকে রাত ৮:৩০ এই সময় প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী রুহুল আমিন তারেকের একক চিত্রকলা প্রদর্শনী টাইম অ্যান্ড রিয়েলিটি প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি এবার এনটিভি হাইলাইটস কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা ৬:৪৫ থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি রাত ৮:২০ দেখবেন ধারাবাহিক নাটক শহর আলী আবিদ আমি একটু মোরের দোকানে কিছু কিনে নিয়ে আসি আব্বা আমি না বুঝলাম না বাসায় কিছু নাই কেন যদি জিনের আব্বা আমার ডিনার করতে চাইতো তখন কি হতো আর আমি জানি তো ওরা ডিনার করবে না তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তা স্বর্ণাক্ষরে লেখার দরকার নেই স্যার আমার নাম বালুর মধ্যেই লেখা থাক বালুর মধ্যে লেখলে তো জোয়ার ভাটারটাতে ভাসছে যাইবে নাম মুচ্ছে যাইবে রাত ৯:০০ থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্বর্ণালী স্মৃতি জীবন তোমাকে দিলাম সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও রাত ৯:২৫ থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় রিয়েলিটি শো হাসো সিজন ৫ আমার গলায় পাওয়ার না থাকতে পারে কিন্তু আমার যে কি পাওয়ার আছে সেটাই এখন আমি সবাইকে দেখাবো দেখি 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 ডাকবো 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 হে মামুনিয়া 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 মামুনি মামুনিয়া এই যে মানুষজন আমাকে চিনে ফেলছে চিনে ফেলার পরে তো মনে করেন ফেসবুকে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় ছেলেরা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় কিছু কিছু মেয়ের প্রোফাইল লক করা থাকে কিছু কিছু ছেলের প্রোফাইলও লক করা থাকে আমার এই পোলাগুলারে নিয়েই সমস্যা অগো আমার মেসেজ দিয়ে জানতে মন চায় যে স্যার এই তুই কি শুধু ফেসবুকের প্রোফাইল লক করে রাখো নাকি মাঝে মাঝে বোরকাও পরো রাত ১১:৩০ থাকছে সঙ্গীতানুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার সময়সূচি এবার আলাপচারিতা প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী রুহুল আমিন তারেক চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন জি খুব ভালো ৬ থেকে অর্থাৎ ৬ মার্চ থেকে আপনার প্রথম একক প্রদর্শনীর প্রথম একক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল এবং এখন পর্যন্ত চলছে ১৭ পর্যন্ত চলবে কেমন হলো আয়োজনটি টাইম অ্যান্ড রিয়েলিটির প্রথম দিনটা কেমন ছিল অসাধারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা এবং চিন্তা একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম যে কীরকম হবে কারণ ওই দিন অনেক ইভেন্ট ছিল ঢাকা শহরে আমাদের আর্ট কালচারের ওইখানে ওপেনিং প্রোগ্রামে যা হয়েছে যত উপস্থিতি ছিল যত আর্টিস্টরা এসছেন নানান একাডেমি থেকে স্টুডেন্টরা এসছেন আমি সত্যি খুবই খুবই আশাবাদী হয়েছি দেখে খুবই খুশি হয়েছি মানে
এত বেশি উপস্থিতি ছিল, রেসপন্স খুবই ভালো ছিল, যেটা এখনো চলতেছে, প্রতিদিন আসছেন সবাই। আচ্ছা, এতদিন ধরে তো অনেক গ্রুপ এক্সিবিশন আপনার করা হয়েছে, গ্রুপ এক্সিবিশনে পার্টিসিপেট করা হয়েছে, কিন্তু প্রথম একক চিত্র প্রদর্শনী একজন শিল্পীর জন্য কিন্তু অনেক বড় একটি স্বপ্নের জায়গা, আকাঙ্ক্ষার জায়গা, সব রকম অনুভূতি নিশ্চয়ই কাজ করে। অবশ্যই। একটি প্রথম একক চিত্র প্রদর্শনীর পর আপনার অনুভূতিটা কেমন হয়েছে? খুবই মানে ভয় ছিল পুরো ব্যাপারটা নিয়ে, আনন্দ ছিল, সবকিছু খুব উত্তেজনা ছিল, সবকিছু খুবই এক্সট্রিম ছিল। প্রথম শো আমার, আমি একটু বেশি সময় নিয়েছি, আমি আমি পড়াশোনা শেষ করার পর, আমার মাস্টার শেষ হওয়ার পরে প্রায় এই 7 বছর পর সলো করলাম। অনেকের ধারণা ছিল আমার মনে অনেকগুলো সলো এক্সিবিশন হয়ে গেছে, বাট এটা হলো, আমি অনেক সময় লেগেছে কাজ করতে, কিন্তু এক্সিবিশন হওয়ার পরে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এতগুলো দিন কেন সময় নিলেন? এখন তো সাধারণত আমরা দেখি যে স্টুডেন্ট থাকা অবস্থায় হয়তো কেউ এক্সিবিশন করছে, কিন্তু আপনি এই প্রথম সলো এক্সিবিশনের জন্য এতদিন সময়টা কেন নিলেন? আমি থ্যাংক ইউ আপনাকে, গ্যালারিকে আমাকে 2015 সালে ওনাদের এখানে একটা গ্রুপ শোতে আমি অ্যাটেন্ড করি, ওটার পরে কিছুদিন পরেই 1-2 মাস পরেই আমাকে বললেন গ্যালারি কায়ার যিনি ডিরেক্টর গৌতম চক্রবর্তী, বললেন আমরা একটা এক্সিবিশন করতে চাই আপনার। তো আমার কাছে এটা খুবই আনন্দের সংবাদ ছিল। আচ্ছা, কবে করতে চান? বললো যে নেক্সট ইয়ারের শুরুতে। হ্যাঁ, ঠিক আছে, করবো। কাজ শুরু করলাম, তখনই যে কাজটা ধরলাম, এই কাজটা করতে আমার লেগে গেল 1.5 বছর একটা কাজে। সো আমি, কারণ আমি কাজের সামনে যখন দাঁড়াই, আমার কাছে মনে হয় যে প্রতিদিন নিজেকে ওভারকাম করতে হবে, করার চেষ্টা আমাকে থাকতে হবে। কারণ শিল্পীর জন্য, আপনি নিশ্চয়ই জানেন, শিল্পীর জন্য সবথেকে কষ্টের কাজ হচ্ছে কপি করা। তো শিল্পী প্রতিদিনই ইন্ডিপেন্ডেন্ট, প্রতিদিনই নতুন নতুন পথে হাঁটেন। আমি প্রত্যেকটা কাজে চেষ্টা করেছি নতুন করে হাঁটার, একই সিমিলারলি খুব বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। দৃশ্যগত হয়তো অনেক কিছু সিমিলার, কিন্তু যাত্রাটা একটুখানি বৈচিত্র্যপূর্ণ আছে। প্রত্যেকটা কাজ মিলালে হয়তো আপনি পেয়ে যেতে পারেন, একজন অডিয়েন্স পেয়ে যেতে পারেন, কিছু মিলও থাকবে আবার কিছু অমিলও থাকবে। এইটা চেষ্টা করেছি করতে, যে একটা দীর্ঘ সময় গেছে, আমি খুব মাঝখানে অনেক কষ্ট গেছে, অনেক দুশ্চিন্তা গেছে, অনেক ভাবনা গেছে যে আমি ঠিক আছি কিনা। কিন্তু যখন আমার প্রদর্শনী উদ্বোধন হলো, সবার রেসপন্স পেয়েছি, সবার ভালোবাসা পেয়েছি, তখন আমার মনে হচ্ছে না, আসলে শিল্পীকে, একজন শিল্পীকে অবশ্যই। তাহলে কতগুলো দিন লাগলো মোট এই এক্সিবিশনটি করতে? ওকে, এখানে আমার একদম স্টুডেন্ট লাইফ থেকে, চারুকলার স্টুডেন্ট লাইফ থেকে, 2006 সাল থেকে কাজ থেকে শুরু করে, আচ্ছা, এবং একদম গত বছর 2019 সাল পর্যন্ত, এই প্রায় 13-14 বছরের জার্নি ছিল আমার এই এক্সিবিশনটাতে। অনেকটা সময় নিয়ে এক্সিবিশন করা, 13-14 বছরের কাজ, কতগুলি কাজ নিয়ে এক্সিবিশনটি করলে? এখানে ছিল 62টা চিত্রকর্ম ছিল টোটাল। আচ্ছা, এই এক্সিবিশনে 62টি চিত্রকর্ম স্থান পেয়েছে, কিন্তু 13-14 বছরে তো নিশ্চয়ই আপনি 62টি শিল্পকর্মের মধ্যে আটকে ছিলেন, আরো অনেক কাজ করেছেন। অনেক কাজ করেছেন, তার মধ্যে আসলে বাছাই প্রক্রিয়াটা কিভাবে করলেন? বাছাই প্রক্রিয়া আসলে, এখানে আমি খুব লাকি যে গ্যালারি কায়া আমার এক্সিবিশন করেছেন, আমার মতো ইয়াং আর্টিস্টের এক্সিবিশন করেছেন। তো গ্যালারি কায়া অনেক কিছু কিছু কাজ কাজ করার স্টাইল আমার খুব ভালো লাগে। যেমন গৌতম চক্রবর্তী, তিনি গত 5 বছরে আমাকে এত সময় দিয়েছেন, এত নার্সিং করেছেন, আমার একজন শুধু আমার কাজের ব্যাপার নয়, একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি কীরকম হওয়া উচিত এই বয়সে, একজন শিল্পীর, শিল্পী তৈরি হওয়ার পেছনে এই জিনিসটা তার কাছ থেকে আমি পেয়েছি। তিনি অসংখ্য অসংখ্য সময় নিয়ে আমার গতিপথ, আমার চলার গতিপথকে তিনি নিয়ন্ত্রণ করেননি, গতিপথকে তিনি মানে কি, যাতে খুব স্মুথলি যেতে পারে, এই জিনিসগুলো তিনি আমাকে গাইড করেছেন, হ্যাঁ দিয়েছেন, উইশ করেছেন। সো সিলেকশনের জায়গাটাও এভাবেই হয়েছে। আচ্ছা, এই সিলেকশনের সাথে আপনি যে নামকরণটি করেছেন, টাইম অ্যান্ড রিয়েলিটি, এটার তো একটা নিবিড় সম্পর্ক আছে। তাহলে কিভাবে করলেন আসলে এই সাবজেক্টটিকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সমন্বয় করলেন? জি, এটা হচ্ছে মূলত, আমি যেমন আপনি জানেন যে মাস্টার্সে, চারুকলায় যখন মাস্টার্সে পড়ি আমরা, তখন হচ্ছে মাস্টার্সে সিগনেচার ওয়ার্ক তৈরির জন্য মূলত আর্টিস্টরা কাজ করেন, অর্থাৎ তার কাজের মধ্যে এক্সপেরিমেন্টাল কাজে তার একটা সিগনেচার তৈরি হবে, দেখে বোঝা যাবে এটা অমুক আর্টিস্টের কাজ। যেমন করে আমরা রফিকুর নবীর কাজ দেখে বুঝি এটা রফিকুর নবীর কাজ, শিল্পী জামাল আহমেদের কাজ দেখে বুঝি এটা শিল্পী জামালের সিগনেচার ছাড়াও আমরা বুঝি তার কাজ, আনিসুজ্জামানের কাজ দেখে বুঝি এটা আনিসুজ্জামানের কাজ। ওই কাজটা আমাদের মাস্টার্সে শুরু করতে হয়। এই কাজটা মূলত আমার মাস্টার্সের একটা সিরিজ ওয়ার্ক, কমপ্লেক্সিটি অফ টাইম অ্যান্ড রিয়েলিটি। আচ্ছা, এটার অসংখ্য কাজ আমার আছে, প্রায় অসংখ্য না মানে 30-40টা কাজ, কিন্তু যেহেতু আমি অসংখ্য সময় নিয়ে কাজ করেছি, আমার কাছে মনে হয় যে লম্বা সময় নিয়ে কাজ করেছি। তো এইখান থেকেই আসলে, খুব যাতে অনেক লম্বা নাম হয়ে যায়,
তো এটাকে এইটার মানে এটা যে অন্তর্নিহিত ভাব রেখে যতখানি খুব কম শব্দ দুইটা শব্দের মধ্যে নামটাকে ছোট করে এনে চেষ্টা করেছি আমি আমি এবং গ্যালারিকা গ্যালারিকা এই জায়গায় অনেক বড় ভূমিকা রেখেছেন গৌতম চক্রবর্তী রেখেছেন এই নামের সাথে বিষয়বস্তু নিশ্চয়ই একটা সম্পর্ক আছে সেটা কেমন এই যে কমপ্লেক্সিটি অফ টাইম এন্ড রিয়েলিটি ওটার সমস্ত চিন্তাগত যে জায়গাটা আমরা মনে করেছি এই এই শর্ট নামের নামের মধ্যে ওই ভাবনার জায়গাটা পুরোটাই পাওয়া যায় আচ্ছা কিন্তু বিষয়বস্তু যখন আপনি তুলে নিয়ে এসেছেন তখন আসলে সেখানে কি স্থান পেয়েছে আচ্ছা টাইম এন্ড রিয়েলিটি কমপ্লেক্সিটি অফ টাইম এন্ড রিয়েলিটি সিরিজে মূলত আমি ড্রিম নিয়ে কাজ করেছি ড্রিমটা হচ্ছে আমাদের যে মুক্তি পাওয়ার আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ কোনো না কোথাও না কোথায় জানি বন্দী বন্দী আছে বন্দী ছিল বন্দী থাকে কিন্তু মানুষ স্বপ্ন দেখে যে এরপরে এইটার পরে তো আমার এইটা ফ্রি হয়ে যাচ্ছে আমি তখন এখানে চলে যাচ্ছি ওই করতেছি এই কিছুদিন পরে ওই মানে ইন্ডিপেন্ডেন্সটা পাচ্ছি আসলে কি আমরা সেটা পাই পাই না আমরা কিন্তু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ঢুকে যাই তো শুধু এটা না আমি ব্যাপক অর্থে এটা চিন্তা করেছি যে আমাদের এই যে বৈশ্বিক অশান্তি আমাদের এই যে মানবিক স্থলন নৈতিক স্থলন ইত্যাদি ইত্যাদি কেন ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমাদের কাজের কারণে আমাদের কর্মের কারণে আমরা ফর্মে ঢুকে যাচ্ছি কিন্তু এখানে মুক্তি দরকার আমাদের মুক্তির জন্য আমি যেটা চিন্তা করেছি আমি যেটা সবসময় বিশ্বাস করেছি খুব স্ট্রংলি যে আমি আমাদের বাউল দর্শনের কাছে আমি গেছি আমার কাজের মধ্যে বাউলদের দর্শন আমি গ্রহণ করেছি আমাদের লালন সাঁইজির দর্শন গ্রহণ করেছি আমাদের ভবা পাগলার গানের চরণ আমার গানের মধ্যে আছে আমাদের কারি আমিরুদ্দিন বাউল সাধক কারি আমিরুদ্দিন যার সংস্পর্শ আমি পেয়েছি একটু একটু তার গানের বাণী আমার কাজের সঙ্গে আমি আমি যুক্ত করেছি আমার কাছে মনে হয় যে আসলে যেমন আমাদের লালন সাঁইজি বলেছেন আত্মতত্ত্ব যেই জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে এই কথাটাই পেরালালি অনেকদিন আগে সক্রেটিস বলেছেন নো দাই সেলফ অর্থাৎ আমরা যদি নিজেকে চিনতে পারি অ্যাটলিস্ট চেনা তো যায় না মানুষ তো নিজেকে চিনতে পারে না চেষ্টাটুকু করতে পারি করতে পারি তাহলে একটা জিনিস মনে হয় আমরা খুব করতে পারি আমি ছোট জানি না আমার কথা যদি অনেক বেশি ওভার ম্যাচিউর লাগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা যদি প্রতিদিন মনে করি একটা দিন শেষ হয়ে গেল আমি তো মরেই যাবো মানে মৃত্যুর দিকে আগাচ্ছি তাহলে কিন্তু জীবন সুন্দর হয়ে যায় আমার দ্বারা পৃথিবীর কোনো কোনো খারাপ কাজ হয় না এই এই চিন্তা থেকে কাজটা করে জানি না কিছু বোঝাতে মানে মানুষ বুঝতে পেরেছেন কিনা বা বোঝাতে পেরেছে কিনা কিন্তু এই সিমিলার চিন্তায় যদি আমি দর্শককে নিয়ে যেতে পারি এটাই আমার আনন্দ আচ্ছা তাহলে এই ধরনের চিন্তা এবং এই ধরনের চিন্তা যখন আপনি ক্যানভাসে নিয়ে আসলেন আপনার যারা দর্শক আছেন যারা ছবিগুলো দেখেছে তাদের রিয়াকশনটা কেমন ছিল খুব ভালো ছিল আমি এইখানেই আমার আশা আমার মনে হয় যে এত বছর লাগলো একটা এক্সিবিশন করতে আগামীটাতে আমি আরো বেশি সময় দিতে আমার খারাপ লাগবে না আমি তারা কি কানেক্ট করতে পারছে এই সাবজেক্টের সাথে অনেক অনেক কারণ শিল্পটা হচ্ছে আমি যেটা মনে করি যেমন আমরা দৃশ্য শিল্প নিয়ে কাজ করি তো আপনার চোখ থেকে আপনার মস্তিষ্কে আনন্দটা যাবে তো দৃশ্যগত দিক থেকে যদি আপনার ভালো লাগা তৈরি না হয় তাহলে আপনার ওই আগ্রহ তৈরি হবে না আমার মনে হয় এই আমি এই জায়গাটা খুব সিনসিয়ার ছিলাম যে ছবির দৃশ্যগত তার মানে খুব গ্ল্যামারাস না মানে আমরা অ্যাস্থেটিক্স নিয়ে পড়েছি সৌন্দর্য তত্ত্ব নিয়ে পড়েছি যে কী কী বেসিক সৌন্দর্য আসলে ডিমান্ড করে আমি আমার এই পারপাসে আমি এগুলো রাখার চেষ্টা করেছি এবং আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা এই ধরনের বিষয়বস্তু নিঃসন্দেহে ভাবনাটা তো কঠিন আবার সেটা ক্যানভাসে ফুটিয়ে তোলাটা তার থেকে অনেক বেশি কঠিন এটাকে এটা করতে গিয়ে আপনি আসলে কোন মাধ্যমটি বেছে নিয়েছেন আমি প্রিন্ট মেকিং পড়েছি তো প্রিন্ট মেকিং আমার মেজর ছিল উড কাট আমি উড কাট মাধ্যম উড কাট খুব কঠিন মাধ্যম মানে খুব শ্রমসাধ্য মাধ্যম আর এখানে আমি কাজ বিষয়বস্তু ছিল হিউম্যান ফিগার আমার হিউম্যান ফিগার ড্রয়িং করতে খুব ভালো লাগতো চারুকলায় ভর্তির আগে থেকেই আমি যখন সিলেট শিল্পকলা একাডেমিতে আমি স্টুডেন্ট ছিলাম তো ওখান থেকে আমার তারও আগের থেকে আমার ফিগার ড্রয়িং দেখলেই খুব ভালো লাগতো আবেদিন জয়নুল আবেদিন স্যারের দুর্ভিক্ষের স্কেচগুলো রফিক নুর স্যারের কার্টুন এইগুলো যখন দেখতাম ড্রয়িংগুলো দেখতাম আমার শফিউদ্দিন স্যারের একটু একটু ফিগারেটিভ কাজের দেখতাম উডেন এনগ্রেভিংয়ের খুব ভালো লাগতো তো যাই হোক আমি যখন আমার মাধ্যমে আমার জন্য কাজ শুরু করি তখন আমার কাছে আস্তে আস্তে মনে হলো যে উডকাট যেরকম আমরা দেখি যে লাইন বেসড এটা খুবই ভালো খুবই অসাধারণ মাস্টার ওয়ার্ক বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টের প্রিন্ট মেকিংয়ের যিনি আসলে সবথেকে বড় শিল্পী আমার কাছে মনে হয় শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ আমাদের এখানকার ছাপচিত্র চর্চার জনক যিনি তাদের কাজ এত মাস্টারিক আমিও তো অত মাস্টার না আমি আমি চাইলাম যে এটাকে আরও বেশি দেখানো যায় কীভাবে ধরেন শুধু লাইনে আসছে ড্রয়িংগুলো খুব মিনিমাল টোনালি আসছে আমি চাইলাম আর একটু বেশি দেখা যাক দেহের গড়ন দেখা যাক আর একটু বেশি আর একটু উঠে আসুক আমি যেহেতু স্টুডেন্ট আমি শিক্ষানবিশ আমার আমার এই চ্যালেঞ্জেসগুলো ছিল ক্লাসে যে আমি কতখানি ড্রয়িং করতে পারলাম কতখানি ডাইমেনশনাল করতে পারলাম এগুলো চেষ্টা করেছিলাম
তো এই শুরুতে একটু টাফ ছিল, মানে এখনো টাফ, কিছুই পারিনি, কিন্তু যে চেষ্টাটা আজকে করার সাহস পাচ্ছি ওটা শুরুতে তো ছিল না, তো ওখানে রেফারেন্স কম ছিল, তো কারণ এই প্যাটার্নে কাজ ছিল না, আমি ইন্টারনেটও খুব বেশিটা পাইনি। আচ্ছা, এখন যে এক্সিবিশন চলছে সেটার পেছনে আসলে অনুপ্রেরণার গল্পগুলো তো শুনলাম, কিন্তু একদম শুরুতে যখন শিল্পী হয়ে ওঠার সময়টা, যখন হয়তো ছোটোবেলা কিংবা চারুকলায় ভর্তি হওয়ার পরে, সেই সময়টা আসলে কারা অনুপ্রেরণা জুগিয়েছে, কারা পাশে ছিল সেই সময়টা, বা শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছেন? হ্যাঁ, অনুপ্রেরণার প্রথম জায়গা হচ্ছে আমার আমার পরিবার। ছোটোবেলা তো জানতাম না, আমি একদম আমার বাড়ি সুনামগঞ্জের হাওড় পাড়ে, একদম গ্রামে, তো তখন আমার বাড়ির থেকে আমাদের সুনামগঞ্জ শহরের দূরত্ব মনে হতো কয়েক হাজার মাইল দূরে, মানে যোগাযোগ ব্যবস্থা এরকম ছিল। তো ওইখানকার একটা মানুষ চারুকলায় পড়ছে, এটার সব থেকে বড় কথা আমার আম্মার। আমি ছবি আঁকতাম, আমার আম্মা কোনোদিন এটাকে অসম্মান করেননি। আমার একটা ড্রয়িং হয়তো ফ্লোরে পড়ে আছে, কিন্তু আমার মা এটাকে খুব যত্ন করে রাখছেন। তো ওইখান থেকে অনুপ্রেরণা, আমার পরিবার সবসময়ই অনুপ্রেরণা দিয়েছেন। তারপরে হচ্ছে প্রথম শেখা, ড্রয়িং শেখা শুরু হয়েছে যার কাছে, তিনি কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন, শিল্পী প্রণব কুমার বণিক। তারপরে স্কুলে পড়া, কলেজে পড়া ড্রয়িং প্র্যাকটিস চলতেছে নিজের মধ্যে, নিজের সাথে চলতেছে। তারপরে সিলেট শিল্পকলা একাডেমিতে ভর্তি হওয়া, তারপরে ঢাকানবাসী চারুকলায় ভর্তি হওয়া, এই আমার জার্নি আর কি চলছে। চমৎকার। আর এছাড়াও তো আপনি অনেক গ্রুপ এক্সিবিশন করেছেন, যেটা বলছিলাম, কোথায় কোথায় এক্সিবিশন করা হয়েছে? হ্যাঁ, গ্রুপ এক্সিবিশনগুলো বেশি হয়েছে, যেমন আমাদের রাষ্ট্রীয়ভাবে যেই প্রদর্শনীগুলো অ্যারেঞ্জ করা হয়, জাতীয় চারুকলা প্রদর্শনী, তারপরে জাতীয় ইয়াং আর্ট কম্পিটিশন, তারপরে বাজার আর্ট কম্পিটিশন, এগুলোতে সবগুলোতে অসংখ্য অসংখ্যবার আমার কাজ গেছে। তাছাড়া গ্যালারিকে লাস্ট 5 ইয়ার্স ধরে অনেকগুলো গ্রুপ শোতে আমাকে রেখেছেন, এরকম অনেক প্রায় ২০টা ২০-২০ প্লাস হবে, দেশে এবং দেশের বাইরেও গ্রুপ শো হয়েছে। দেশের বাইরে কোথায় কোথায় এক্সিবিশন করেছেন? দেশের বাইরে আমার শো হয়েছে কয়েকদিন আগে আপনার ব্যাংককে একটা উডকাট বিয়েনালে আমার কাজ ছিল। আচ্ছা, বাংলাদেশ থেকে 5 জন শিল্পী। আচ্ছা, আপনার নিজে যাওয়া হয়েছিল? না, আমার নিজে যাওয়া হয়নি, আমি নিজে অন্য দেশে যাওয়া হয়েছিল, আর্ট ক্যাম্পে যাওয়া হয়েছিল। আচ্ছা, গ্যালারি কায়াগুলো অ্যারেঞ্জ করেছিলেন। তারপরে নেক্সট ডে আমেরিকাতে একটা গ্রুপ শো হওয়ার কথা রয়েছে, তো এরকম আর কি আরো টুকটাক কিছু। এই যে মাধ্যম প্রিন্ট, এই মাধ্যমটি আসলে দেশের বাইরে কতটুকু জনপ্রিয়, বা তারা এই মাধ্যমে কাজ করে কিনা? দেশের বাইরে অনেক বেশি জনপ্রিয়, যেমন ইউরোপে তো এটা একদম, মানে ধরেন আমরা বিয়েতে যেরকম নানান গিফট দিই, ওখানে বিয়েতে প্রিন্ট গিফট করা খুব প্রেস্টিজিয়াস একটা গিফট। আচ্ছা, সেখানকার ইয়াং আর্টিস্টরা আমাদের দেশের ইয়াং আর্টিস্টদের মধ্যে কোথায় পার্থক্য, বা কাজের প্যাটার্নে কোথায় কোথায় পার্থক্য আপনি দেখেছেন? জানি না এগুলো বলা ঠিক হবে কিনা, আমাদের আসলে রিসার্চের অভাব, যে কথা আপনার সাথে শুরুতে আমার হয়েছিল। আমরা খুব ভালো কাজ করি, আমরা খুব পরিশ্রম করতে পারি, কিন্তু আমাদের সত্যিকার অর্থে আমরা আমাদের, যেমন আমি যখন কাজ দেখি বাইরের আর্টিস্টের, আমরা কাজে কোনো অংশে পিছিয়ে আমার মনে হয় না, কিন্তু আমাদের কোনো মোটো নাই, কোনো গোল নাই, আমরা কোথায় যাব। আমরা আসলে অনেক দূর এগিয়েছি, কিন্তু কোথায় এখন আসলে অভাব সেটা খুঁজে বের করতে গেলে রিসার্চ। হ্যাঁ, আমার আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত, যেমন আমি কলেজে পড়িয়েছি, মাধ্যমিকে পড়িয়েছি, উচ্চ মাধ্যমিকে পড়িয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমাদের স্টুডেন্টরা যত স্মার্ট, আমরা টিচাররা তত স্মার্ট না, কারণ কি আমাদের চিন্তার কারণে আমরা স্মার্ট না। আমার তো আমার স্টুডেন্ট হচ্ছে পাঠ্যপুস্তকে যা আছে সেটা সে জানে না, জানে না বলেই আমি তাকে মনে করছি সে জানে না, কিন্তু সে তো পৃথিবীটাকে জানে, তার হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে। সো ওইভাবে আমাদের চিন্তা করতে হবে, একদমই তাই। কারণ আমার যদি পেন্সিলে কাজ করতে ইচ্ছা করে সারা জীবন, এইটাকে আমি যেন করতে পারি, আমার রাষ্ট্র, আমার শিল্পী সমাজ, আমার শিল্পের বাস্তবতা যেন এই জায়গাটাকে তৈরি করে দেন, এটা আমার মনে হয় ঘাটতি আছে আমাদের। আচ্ছা, উত্তরার গ্যালারি কায়ায় তো এখন আপনার এক্সিবিশন চলছে, প্রথম সোলো এক্সিবিশন চলছে, এটা ছাড়া আর কোনো পরিকল্পনা কি আছে সামনে কোনো এক্সিবিশন করার, সোলো হোক বা গ্রুপ হোক? না, সোলো তো আসলে আরও অনেক দিন লাগবে, বুঝতেই পেরেছেন, আর আমি যেটাই করতে চাই একটু সময় নিয়ে করতে চাই, কারণ আমি চাই না যে দিন শেষে কাজটা দেখে নিজের, হ্যাঁ অনেক কাজে অনেক লিমিটেশন ছিল, অনেক ভুল ছিল, থাকবে, কিন্তু আমি চাই না আমার, আমি কাজ দেখার পরে যাতে আমি বুঝতে পারি যে আমি তো ইচ্ছা করে জায়গাটা ভুল করলাম। জি, এই সময় নিয়ে করতে নিজের সন্তুষ্টির ব্যাপারটি আসলে অনেক বড়, সন্তুষ্টির ব্যাপার। হ্যাঁ, অবশ্যই করে, আর আমি কাজ খোদাই কাজ করি, আমি তারপরে হচ্ছে একটু আমি সলোর পরে একটু ঘুরতে চাই, একটু একটু ট্রাভেল করতে চাই, মানে জানি না হবে কিনা,
আরও দেখতে চাই, কারণ আমাদের পাওয়ার তো আসলে নেচার, নেচারের কাছাকাছি, প্রকৃতির কাছে না গেলে পাচ্ছি না আমি অনেকগুলা, আমি রিসোর্সটাই তো আসলে নেই আসলে। সো এইভাবে ইচ্ছা আছে আগে একটু অক্সিজেন নেওয়ার। হ্যাঁ হ্যাঁ, অনলাইন এক্সিবিশনে তো এখন অনেক বেশি প্রচলন দেখা যায় যেটা একটা সময় ছিল না। এই ব্যাপারে আসলে আপনার চিন্তা ভাবনা কি, যে আদৌ কি অনলাইন এক্সিবিশন করে একজন চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব? অনলাইনের ব্যাপারে আমি খুবই, মানে আমার অবস্থা খুবই নাজুক, আমি এই জিনিসগুলো খুব কম বুঝি। তবে অনলাইনে হলে সুবিধা আসলে, অনলাইন আপনি একটা এখন এমন অবস্থা যে অন্য কোথাও যাওয়া যায় যে একটা এক্সিবিশন দেখা যতটা টাফ, অনলাইনে হলে আপনি আপনার হাতের মুঠোই মোবাইল আছে, আপনি ওটাতে সব দেখতে পাচ্ছেন। এবং এরকম অনেক ইভেন্ট হচ্ছে, আমি অনেক রিকোয়েস্ট পাই এরকম করার, বা অনেক আমাকে অনেকেই বলেন আমার, কিন্তু আমি যেটা লাস্ট ফাইভ ইয়ার্স আমি পুরো আমার কনসেন্ট্রেশন ছিল, আমার জীবনের পুরো কনসেন্ট্রেশন ছিল আমার সলো নিয়ে। কাজ কী হলো না হলে জানি না, আমি এতগুলো কাজ মানুষের সামনে আমি উপস্থাপন করতে পেরেছি, গ্যালারি কে উপস্থাপন করতে পেরেছে, এটাতে আমার টোটাল কনসেন্ট্রেশন ছিল। এখন ভেবে নিব আস্তে আস্তে আসলে আর করা যাবে। আমি একটা জিনিস চিন্তা করেছি যে আমি চেষ্টা করছি ফ্রিল্যান্স আর্টিস্ট হিসাবে সার্ভাইভ করার, কলেজে পড়াতাম ওগুলো চাকরি টাকরি করা হচ্ছে না, তো আমি এইটুকু আমার বিশ্বাস আছে আমি ছবি আঁকবো। অনেক অনেক শুভকামনা থাকলো এই ছবি আঁকবেন এর ধরনের চিন্তা ভাবনার জন্য, আর আমাদের শুভ সন্ধ্যায় আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এনটিভি কে ধন্যবাদ, শুভ সন্ধ্যাকে ধন্যবাদ। আর আমি দর্শকদেরকে বলতে চাই যে আমরা অনেক সময় নিয়ে কাজ করি, আর আমি বিশ্বাস করি শিল্পীরা দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন, কাজে আমি বিশ্বাস করি আপনারা যারা শিল্পকে ভালোবাসেন আপনারা গ্যালারি কায়াতে আসবেন। আগামী 17 তারিখ পর্যন্ত, 17ই মার্চ পর্যন্ত আমার শো চলবে, ওখানে দেখা হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।